আজ পয়লা মে, বিশ্ব শ্রমিক দিবস। সারা দেশ জুড়ে ছুটি কাটাবে শ্রমিকরা। বন্ধ থাকবে অফিস কলকারখানা, বন্ধ থাকবে কলকাতা সোনাগাছিও, তারাও তো শ্রমিক। মে দিবসের একদিন আগে অর্থাৎ 30শে এপ্রিল শ্রমিকের মর্যাদা চেয়ে পথে নামে সোনাগাছি যৌনকর্মীরা। গত 30শে এপ্রিল বিকেল 4টে থেকে একটি জমায়েত করা হয় দুর্বার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে। সেখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে যৌনকর্মীরা হাজির হন। সেখানে তাদের অধিকার রক্ষা সংক্রান্ত নানা আলোচনা করা হয়। নিজেদের দাবি জানিয়ে দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদক বিশাখা লস্কর বলেন, আর 5টা ক্ষেত্রে শ্রমিকের মতন যৌনকর্মীরাও শ্রমিক, কিন্তু তারা শ্রমিকের মর্যাদা পান না। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে সব যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। এই মুহূর্তে শহরে যৌনকর্মীরা। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। যেসব শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত তাদের কোনো সরকারি স্বীকৃতি নেই, রেজিস্ট্রেশন নম্বরও নেই, ফলে এবছর মে দিবসে সোনাগাছির স্লোগান গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই। সমাজে তাদের অবস্থানকে কেন এভাবে অবহেলা করে রাখা হবে সেই প্রশ্নও তোলেন তারা। এছাড়াও দুর্বারের দাবি, রেশন কার্ড ভোটার কার্ডের জন্য যেন তাদের বাড়ির ঠিকানা দাবি না করা হয়, এতে তাদের আরও অস্বস্তির মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে তাদের বাড়ির ঠিকানা যাতে আড়াল রাখা হয় সেটা নিশ্চিত করার ব্যাপারে বলা হয়। কারণ রেশন কার্ডে বা আধার কার্ডে যদি সোনাগাছি নামটি নির্দিষ্ট করা হয় তবে স্বাভাবিকভাবেই সেটা সমাজের চোখে অন্যরকম মনে হতে পারে, সে কারণেই এই দাবি করা হয়। উল্লেখ্য, 2012 সালের 19শে মে যৌনকর্মীদের নিয়ে একটি রায় দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ, স্বেচ্ছায় কেউ এই কাজে যুক্ত হলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। কিন্তু যৌনকর্মীদের অভিযোগ, সুপ্রিম কোর্টেই রায় দিলেও তা কার্যকর হচ্ছে না, অবিলম্বে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।